অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম স্কুলে বুধবার মেগা ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সাউথ জোন চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, সেন্ট্রাল জোন চেয়ারম্যান রত্না দত্ত এবং 39 নং ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্য বিশিষ্ট অতিথি এবং স্কুলের ছাত্রছাত্রীরা। আগামী দিনে এই ইংলিশ মিডিয়াম স্কুলের উন্নয়নে রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে বলে ভাষণে জানান মুখ্যমন্ত্রী। স্কুলের প্রাচীর নির্মাণের জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। এখানে যে নৃত্য পরিবেশন করলো তাদেরও কিন্তু বয়সের সাথে সাথে এগুলোই মনে থাকে। তো এখানে এই স্কুলের মধ্যে যাই করবে সেগুলো আগামী দিনে আমরা কিন্তু পাথেয় করে আমরা আগামী দিন তোমরাও চলবে আমরাও চলেছি। ইংলিশ মিডিয়ামের যেখানে প্রশ্ন হচ্ছে, আমি বলবো যে ইংলিশ মিডিয়াম ইংলিশ ছাড়া বাইরের জগতের সাথে আমরা এটা কমিউনিকেশনের একটা বিরাট অ্যাকাউন্ট রোল আমার, ঠিক আছে। মাতৃভাষা ছাড়া আমাদের ডেভেলপমেন্ট কোনোদিন সম্ভব নয়। আমার মনে আছে প্রি মেডিকেলের সময় রাত্রিবেলায় আমরা খুব রাত্রিবেলা পড়াশোনা করতাম, তখন তো রাত্রে তখন বাজে 11:45, তো রেল স্টেশনে যাব, এখানে তো অটো রিক্সায় বসলাম, তো অটো রিক্সায় সে যেতে চাইছিল না, তো হোস্টেলে থাকতাম, বুঝতেই পারছো কীরকম অবস্থা আমাদের ইয়াং লাইফ। তো এক সর্দারজি ছিল, বললাম যেতেই হবে তোমাকে, চা খেতে যাই আর কি আমরা রেল স্টেশনের সামনে। তো রাগে খুব জোর করে সে অটো রিক্সাটা চালাচ্ছিল, একটা মোড়ে গিয়ে, আর আমাদের তিনজন, একজন মণিপুরি ছিল আর একজন ব্রিটিশ গয়ানার প্রেসিডেন্টের ভাতিজা ছিল আমরা আর আমি, তিনজন। তো আমাদের কমিউনিকেশন ছিল ইংলিশ, সবসময় কথা বলি। যখন একটা মোড়ের মধ্যে গিয়ে উল্টে গেল অটো রিক্সাটা, তখন আমি আমার সে আগরতলার যে বাংলা ভাষা সেটা বলছি, আর মণিপুরের যে ওর ভাষা বলছে এবং যে ব্রিটিশ গয়ানার যে ভাতিজা আছে ওর ভাষা বলছে। তো আমরা কিন্তু একজন একজন বুঝছি যে আমরা আসল হচ্ছে আমাদের মাতৃভাষা। তো মাতৃভাষা শিক্ষার বিকাশে ইংলিশ মিডিয়াম স্কুলের গুরুত্ব উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে গুণগত শিক্ষার মান বৃদ্ধি করতে সবসময় প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। নিজের বক্তব্যে স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিভারও প্রশংসা করেন রাজ্যের প্রধান অভিভাবক। ভিওর রিপোর্ট, আর এ নিউজ।